এই ফ্রি ফায়ার এই গেমটা ভিডিও গেম থেকে যেভাবে একটা পাসওয়ার্ড জোগাড় করার জন্য একজন সহপাঠীকে যেভাবে চারজন বন্ধু মিলে একটা প্ল্যান্ড ওয়েতে মার্ডার করলো এবং তারপর শুধু মৃতদেহটাকে আটকে লুকিয়ে রাখা, তারপর সেটাকে এফিজির মতো বার্ন আউট করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেটা একদিন নয় দুদিন নয়, পেট্রোল কেরোসিন ঢেলে এভাবে যে একটা সংগঠিত অপরাধ করলো তার মধ্যে থেকে বেশ কিছু ক্রিমিনাল মেন্টালিটির আঙ্গিক ফুটে ওঠে। আমরা জানি যে শাহরুখ খানের অভিনীত ডার সিনেমাতে আমরা দেখতে পেয়েছিলাম চলচ্চিত্রায়নে, বা আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে 2010 সালে অমানুষ নামে একটা সিনেমা এসেছিল সোহম চক্রবর্তী অভিনীত, সেখানেও দেখা গেছে যে একটা বিশেষ টাইপের ক্যারেক্টারকে পোর্ট্রেয়াল করা হয়, এটাকে বলা হয় সাইকোপ্যাথ বা আমাদের পরিভাষায় বলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এদের সবচেয়ে বৈশিষ্ট্য যেটা দেখতে পাওয়া যায় যে এরা যখন কোনো পরিকল্পনা করে খুন করে তাৎক্ষণিকভাবে তারা ঠান্ডা মাথায় খুন করে ফেলে, কিন্তু তাদের কিন্তু তাদের পরে যদি কোনো অনুশোচনা না হয়, মানে রিমোর্স কোনো না থাকে, রিপেন্টেন্স হয় না, এবং তারপর সে বাড়িতে ফিরে এসে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং এই কারণগুলো যে উঠে আসে তার প্রথম দিকে একটাই থেকে যায় যে ছোটোবেলা থেকে যখন তারা বড় হয়ে ওঠে হয়তো দেখা যাচ্ছে খুব অ্যাবিউসিভ পেরেন্টিংয়ের শিকার হয়েছে, একটা অ্যাবিউসিভ অ্যালকোহলিক ফাদার এরকম ব্যাকগ্রাউন্ড, বাদ হয়তো দেখা যাচ্ছে কোনো রকম চাইল্ডহুড সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাবিউস বা ভায়োলেন্সের শিকার হয়েছে, ঠিক মতো প্যারেন্টাল গাইডেন্স পাইনি। পিজি বা প্যারেন্টাল গাইডেন্স যদি চলে যায় আমরা এখন নজরদারি রাখতে পারি না, তার ফলে কিন্তু একটা সময় এই কিশোর বয়স থেকে আস্তে আস্তে যখন তারা অ্যাডোলেসেন্ট বা বয়স সন্ধিক্ষণে আসে তখন মুহূর্তের মধ্যে হঠকারিতায় তারা কিন্তু খুব খারাপ বন্ধুত্বের দ্বারা পরিবৃত হয়ে অনেক রকম কাজ করে ফেলে, যার জন্য পরবর্তীকালে শুধু নেমে আসে হতাশা এবং অনুশোচনা। এর সাথে যুক্ত হয় বেশ কিছু ক্ষেত্রে নেশাগ্রস্ততা। এই নেশাগ্রস্ততা কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অনেকটাই দেখা যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে, এবং যখন এই অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা আসে সেটা একটা ট্র্যাজেক্টরির পাথওয়ের মধ্যে আছে। প্রথমে হয় হচ্ছে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, এটা 10 বছরের আগে দেখা যায়, সাধারণত মা বাবার কথার অবাধ্য হওয়া, প্রথমে মায়ের কথার অবাধ্য হওয়া, তারপরে আস্তে আস্তে অন্যান্য গুরুজনদের কথার অবাধ্য হওয়া, মিথ্যে কথা বলা, এটাই যখন আরেকটু বেশি স্পেকট্রামে এগিয়ে যায় সাধারণত 10 থেকে 18 বছরের মধ্যে, তো তখন আসে হচ্ছে একটা অসুখ যেটাকে বলি কন্ডাক্ট ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডারে তখন কিন্তু তারা মিথ্যে কথা বলার সাথে সাথে চুরি করা এবং ল অ্যান্ড অর্ডার এগুলোকে মানে ব্রেক করা, এবং তা থেকে কিন্তু বড় বিপদ আসতে পারে। এই সময় যদি আমরা শিশু কিশোরদের আটকাতে না পারি, তাদের ঠিকমতো তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান না হয়, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আর যখন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা সাইকোপ্যাথ হয়ে যায় তখন তারা একটা আমাদের বিভিন্ন থ্রিলারেও দেখানো হয়েছে কীভাবে একটা প্ল্যান্ড ওয়েতে কাজ করে, এবং যখন করে তখন স্টকিং করা, মানে তার পিছু ধাওয়া করা, তাকে থ্রেটেন করা, তাকে ভয় দেখানো, ইন্টিমিডিয়েট করা, ব্ল্যাকমেলিং করা, এবং সর্বোপরি মাথায় যখন তাদের মধ্যে ক্রোধ মানে চড়াও হয়, আমরা জানি ষড়রিপুর দ্বিতীয় রূপ হচ্ছে ক্রোধ, সেটা তখন তারা সম্বরণ করতে পারে না, এবং মুহূর্তের মধ্যে তারা কিন্তু অন্যান্যদের কনভিন্স করে একটা গ্রুপ বা গ্যাং ফর্ম করে তখন কিন্তু খুন পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। দরকার সমাজ মনস্কতা, সমাজ সচেতনতা, সঠিকভাবে শনাক্ত করা এবং ঠিক মতো প্যারেন্টাল গাইডেন্স করা। বাবা মা আজকাল খুব ব্যস্ত, তাদের সময় নেই, আমাদের পেরেন্টিংয়ের যে আর্টগুলো আমরা ভুলে যাচ্ছি, আমরা অথরিটেটিভ পেরেন্টিং করছি না, আমরা ইন্ডালজেন্ট পারমিসিভ পেরেন্টিং, বাচ্চাদের জন্য খেলাধুলো সামগ্রী এনে দিচ্ছি, মেঘনা চাইতে জল এসছে, স্মার্টফোন হাতের মুঠোয়, ঘরে এসি চলছে, এবং আমরা হয়তো ভর্তি করে দিচ্ছি নামি দামি কোচিং সেন্টার এই আশায় যে ছেলে মেয়ে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, অথচ তারা যে সারাদিনে আদৌ পড়াশোনা করছে না, অন্য কোনো কাজে ব্যস্ত থাকছে আমরা কিন্তু দেখছি না। তাই প্রয়োজন আমাদের সময় দেওয়া, কোয়ালিটি টাইম দেওয়া, সঠিক সময় শনাক্ত করা, এবং যারা মনোরোগ বিশেষজ্ঞ আছে তাদের কাছে প্রয়োজন হলে পরামর্শ নেওয়া। আদারওয়াইজ কিন্তু আমাদের যেভাবে সামাজিক ট্রেন্ড চলছে এই সোশ্যাল মিডিয়া দাপটের যুগে, তাতে কিন্তু এরকম বিপর্যয় বা পরিণতি দুর্ভাগ্যজনক যেটা ফারাক্কায় ঘটেছে সেটা কিন্তু ভবিষ্যতেও ঘটতে পারে।